हेलो स्टूडेंट्स, गुड मॉर्निंग, वेलकम टू आमार घरे आमार स्कूल प्रोग्राम व्हिच इज अरेंज बाय शालंदर हाई स्कूल ठाकुरगांव। आई होप यू आर वेल बाय द ग्रेस ऑफ ऑलमाइटी। वी आर गोइंग टू लर्न द मोस्ट इम्पोर्टेंट टॉपिक इन ग्रामर, चेंजिंग सेंटेंस, हाउ टू चेंज एफर्मेटिव टू नेगेटिव। एट फर्स्ट वी हैव टू लर्न What is sentence? Sentence is a group of words which makes complete sense. Suppose he is a boy. It is a sentence, a group of words here. According to meaning, there are five kinds of sentence. Number one, assertive. Number two, interrogative. Number three, imperative. Number four, optative. And last of all, number five, exclamatory. Okay, now we discuss about assertive sentence and its classification. Assertive sentence, there are two kinds of assertive sentence. One, affirmative. And negative. Affirmative, it indicates positive meaning, and it indicates negative meaning. Let's see an example. Which fruit do you like? A student Tamanna says, I like mango. Another student Lubna says, I do not like mango. It's I like affirmative and I do not like negative. Now we are learning how to change affirmative to negative sentences without changing meaning. At first, only the pious are happy. Here it is the affirmative sentence. Only the pious are happy. Shudhumatro dharmikare sukhi. Only jodi byakti ke nirdesh kore tahole only er poriborte amake bakker shurute non verb likhte hobe. Non verb and baki ongsho tuku oporibortito obosthay boshbe. The pious are happy. Only the pious are happy, none but the pious are happy. Arthat dharmikara sara keu sukhi noy. Number two, only the moon was visible. Lokkho koro ekhane only kintu moon ke follow koreche. मन हच्छे एक बस्तु बस्तुर परिवर्ते नान बाग ना घुषिए आमादेर नाथिंग बाग लिखते होबे।
nothing but the moon was visible. Next, you alone can help me. তুমি একাই আমাকে সাহায্য করতে পারো, তুমি আমাকে পারো। alone, alone কিন্তু এখানে একাকী, তুমি এবং আমি কে এখানে ব্যক্তি বুঝিয়েছে, তাই alone এর পরিবর্তে বাক্যের শুরুতেই নাম বাক লিখতে হবে। নাম্বার ইউ ক্যান হেল্প মি। ওকে, দেন অ্যানাদার সেন্টেন্স, রাজু হ্যাজ ওনলি ওয়ান ব্রাদার, রাজুর একটি মাত্র ভাই রয়েছে। এখানে সংখ্যাবাচক, তাই আমাদের মনে রাখতে হবে যে সংখ্যাবাচক যদি হয় তাহলে নান বাটও হবে না, নাথিং বাটও হবে না, নট মোর দেন হবে। তোমরা একটা কাজ করতে পারো, অনলি যেখানে পাবে সেখানেই তোমরা নট মোর দেন বসাতে পারবে। তো রাজু হ্যাজ নট মোর দেন ওয়ান ব্রাদার। ওকে, তোমরা কিভাবে চিনতে পারবে, ওয়ান হচ্ছে একটা সংখ্যাবাচক, এটা পরিমাণবাচক, তখন তোমরা নাথিং বাট নান বাট ইউজ না করে নট মোর দেন ইউজ করতে পারো। নেক্সট ফাইভ, উই মাস্ট টেল দ্য ট্রুথ, আমাদের অবশ্যই সত্য কথা বলা উচিত বা সত্য কথা বলতে হবে। মাস্ট থাকলে মাস্টের পরিবর্তে ক্যান নট বাট লিখতে পারো, উই ক্যান নট বাট টেল দ্য ট্রুথ, উই ক্যান নট বাট টেল দ্য ট্রুথ, আমরা সত্য কথা না বলে পারি না। ইচ্ছা করলে তুমি উই ক্যান নট বাটের জায়গায় হেল্প দিতে পারো, তখন টেলটাকে টেলিং করতে হবে, অর্থাৎ উই ক্যান নট হেল্প টেলিং দ্য ট্রুথ, এভাবে করলেও হবে। নাম্বার সিক্স, উই হ্যাভ টু ওয়ার মাস্ক, আমাদের অবশ্যই মাস্ক পরতে হবে, হ্যাভ টু মাস্টের কাজ করতেছে, অতএব এখানে তুমি ক্যান নট বাট ইউজ করতে পারো, হ্যাভ টু এর পরিবর্তে উই ক্যান নট বাট ওয়ার মাস্ক। ইচ্ছে করলে তুমি উই ক্যান নট হেল্প ওয়ারিং মাস্ক লিখতে পারো। নেক্সট সেন্টেন্স, হ্যাড টু, উই হ্যাড টু অ্যাকসেপ্ট হিজ ইনভাইটেশন, আমাদের তার আমন্ত্রণ গ্রহণ করতে হয়েছিল। এখানে হ্যাড টু ফার্স্ট ফর্মে রয়েছে, তাই তুমি ক্যান নট বাটের জায়গায় কুড নট বাট ইউজ করতে পারো, উই কুড নট বাট অ্যাকসেপ্ট হিজ ইনভিটেশন, আমরা তার নিমন্ত্রণ গ্রহণ না করে পারি না বা পারিনি। নেক্সট সেন্টেন্স, এভরি রোজ হ্যাজ এ থ্রন, প্রত্যেক গোলাপেরই একটি কী আছে, কাঁটা আছে। আমাকে ভাবতে হবে প্রত্যেক গোলাপের একটি কাঁটা আছে, ভাবতে হবে নেগেটিভ করার সময় এমন কোনো গোলাপ নেই যে কাঁটা নেই, তাই আমাদের বাক্যের শুরুতে এভরি রয়েছে, এভরিকে উঠিয়ে দিয়ে আমরা দেয়ার ইজ নো লিখব, দেয়ার ইজ নো লিখব, এবং এভরি পরের শব্দটা বসাব রোজ, এরপর একটি বার্ড বসাবো। যখনই তুমি এরকম কোনো বাক্য পাবে, এভরি ওয়ান, এভরিবডি, এভরি রোজ, এভরি মাদার, সেখানে দেয়ার ইজ নো লিখবে এবং রোজের পরে বাদ লিখবে, অবশিষ্ট অংশ যা আছে তাই বসবে, দেয়ার ইজ নো রোজ বাট হ্যাজ এ থ্রোন, হ্যাজ এ থ্রোন। নেক্সট, সুমন অ্যাট বোথ অ্যান্ড মিট, সুমন কি করেছিল, মাছ এবং মাংস খেয়েছিল। এখানে অ্যাট ভার্বটি রয়েছে, আমাদের একটা সুন্দর একটা বুদ্ধি যে বোধযুক্ত বাক্যে দুইটি অবজেক্ট রয়েছে, ফিশ
and meat. Fish এবং meat থাকলে তোমাদের সহজ বুদ্ধি হচ্ছে প্রথম যে বত্তা রয়েছে এই বত্তাকে তুমি একটি not only দিয়ে দিবে আর এন্ডটা যে রয়েছে এন্ডটাকে উঠিয়ে দিয়ে বার্ড অলসো দিয়ে দিবে আর বাকি যা বাক্যগুলো থাকবে বা বাকি যে ওয়ার্ডগুলো থাকবে তা ওরকম রাখবে সুমন at not only বসেলাম পরবর্তী বাক্যে ফিশ রয়েছে ফিশ এবং এন্ড উঠিয়ে দিয়ে বাট অলসো দিতে পারো বাট অলসো সুমন at not only fish but also meat অর্থাৎ সুমন শুধু মাছ খায়নি গোস্ত বা মাংস খেয়েছিল সেরকমভাবে বাক্যের শুরুতে বোধ রয়েছে বোধযুক্ত বাক্যগুলো সে একই নিয়মে হবে এই যে বোধটা রয়েছে এই বোধ এবং এন্ড তোমরা যেখানে বোধ পাবে নেগেটিভ করার সময় বোধের পরিবর্তে তুমি নট অনলি বসাবে আর এন্ড এর পরিবর্তে বাট অলসো বসাবে অনন্য শব্দগুলো পুনরায় আগের মতো রয়ে যাবে বোধের পরিবর্তে আমরা করতে পারি নট অনলি Not only নিপা এন্ড উঠিয়ে দিয়ে তোমরা কাজ করতে পারো আগের মতো বার্ড অলসো দিতে পারো নট অনলি নিপা বার্ড অলসো দীপা ক্যান বার্ড অলসো নট অনলি নিপা বার্ড অলসো দীপা ক্যান সিং ওয়েল এখানে শুধু নিপাই নয় দীপাও ভালো গান গাইতে পারে ওকে নেক্সট সেন্টেন্স করোনা ভাইরাস ইজ দ্য মোস্ট টেরিফাইং ভাইরাস ইন প্রেজেন্ট টাইম বর্তমানে করোনা ভাইরাস চলছে আর করোনা ভাইরাসটা আমাদের জন্য আতঙ্ক এটা সবচেয়ে আতঙ্কজনক যখনই তোমরা দেখবে সুপারলেটিভ ডিগ্রি অথবা কম্পারেটিভ ডিগ্রি কোনো সেন্টেন্স পাবে ওটা যদি পজিটিভ করে ফেলো তাহলে তোমাদের কিন্তু নেগেটিভ হয়ে যাবে যেমন এ বাক্যে দেখো দ্য মোস্ট টেরিফাইং ভাইরাস সবচেয়ে আতঙ্কজনক ভাইরাস এটা তোমরা ইতিমধ্যে দেখেছো প্রায় অনেক মানুষ ইতিমধ্যে মারা গিয়েছে তো এই বাক্যটাকে নেগেটিভ করতে হলে প্রথমেই আমাদেরকে পজিটিভ ভাবতে হবে পজিটিভ করার সময় মনে রাখতে হবে নো আদার দিতে হবে নোয়াদারের পর উক্ত সুপারলেটিভ ডিগ্রি এর পরের অংশ কি রয়েছে টেরিফাইং এর পরে ভাইরাস ইন প্রেজেন্ট টাইম নোয়াদার ভাইরাস লিখতে পারো নোয়াদার ভাইরাস ইন প্রেজেন্ট টাইম যেহেতু এটা পজিটিভ করতে বলছে তাই তুমি এটা ইস লিখবে এবং এস লিখবে কারণ পজিটিভ করার সময় ইস এস লাগে নো আদার ভাইরাস ইন প্রেজেন্ট টাইম ইস এস এবার দ্য মোস্ট টেরিফাইং এর পজিটিভ ডিগ্রি হচ্ছে অনলি টেরিফাইং লিখতে পারো টেরিফাইং ওকে নো আদার ভাইরাস ইন প্রেজেন্ট টাইম ইস এস টেরিফাইং এস করোনা ভাইরাস এস করোনা ভাই রাস তাহলে যখনই তোমরা কোনো সুপারলেটিভ ডিগ্রি বা কম্পারেটিভ ডিগ্রি পাবে তখন তোমরা সেটাকে পজিটিভ ডিগ্রি হিসেবে ভাববে সেজন্য নোয়াদা নিবে তারপরে ওই সুপারলেটিভ ডিগ্রি পরের অংশ নিবে তারপরে ইস নিবে কারণ এটা একটা ইস রয়েছে আর মোস্ট টেরিফাইং দ্য মোস্ট টেরিফাইং সুপারলেটিভ ডিগ্রির পজিটিভ ফর্ম হচ্ছে টেরিফাইং তারপরে নিবে এস এবং উক্ত বাক্যের সাবজেক্ট নিবে ওকে এভাবে তোমরা ভয় পেও না ডিগ্রি বা পজিটিভ কম্পারেটিভ সলিউশন কিন্তু ভালো ধারণা রাখলে এটা পেয়ে যাবে এবার আমাদের 12 নম্বর বাক্য বা 12 দেখা যাচ্ছে আই লাইক ফ্লাওয়ার আর আই লাইক ফ্লাওয়ার অ্যান্ড হি লাইকস ফ্লাওয়ার ফলো করো আই লাইক ফ্লাওয়ার অ্যান্ড হি লাইকস ফ্লাওয়ার্স এখানে কিন্তু
तीन ধরনের টেন্স রয়েছে যদি তুমি সাবজেক্ট ফার্স্ট পারসন পাও এবং প্রেজেন্ট ফর্ম পাও তাহলে তুমি সাজগুরি ভার্ব ডু নিয়ে নেবে যদি তুমি দেখো যে ভার্বটি ফার্স্ট ফর্মে রয়েছে তাহলে তুমি ডিড নিয়ে নেবে এবং যদি কখনো দেখো যে লাইকস সেটা প্রেজেন্ট ফর্মের সাথে অ্যাজ যুক্ত হয় তাহলে তুমি ডাস নেবে তাহলে আমরা কি বুঝলাম প্রেজেন্ট ফর্ম ফার্স্ট পারসন হলেই ডু নেবে আর যদি ফার্স্ট পারসন ভার্বটি পাস্ট ফর্ম হয় ডিড নেবে এবং লাইকস অ্যাজ থাকলে অর্থাৎ ভার্বের সাথে অ্যাজ থাকলে তুমি ডাস নেবে তাহলে আমাদের নেগেটিভ করতে খুব সুবিধা হয়ে যাবে আই লাইক ফ্লাওয়ার আমি ফুল পছন্দ করি তাহলে তুমি নেগেটিভ করতে হলে তোমাকে যেহেতু ফার্স্ট পারসন আছে ফার্স্ট পারসন তো ডাস হবে না ডিডও হবে না অর্থাৎ এই লাইকের জন্য তুমি দিতে পারো আই ডু নট লাইক ফ্লাওয়ার আমি ফুল পছন্দ করি না এখন যদি তুমি বলো আই ডিজ লাইক ফ্লাওয়ার সেটাও কিন্তু হবে তবে এটা করা যেতে পারে আর এখানে দেখো আই লাইক ফ্লাওয়ার এটা পাস্ট ফর্মে রয়েছে তাই তুমি ডিড নিতে পারো আই ডিড নট লাইক ফ্লাওয়ার দেখো এখানে এখানে কিন্তু পাস্ট ফর্ম থাকলে ডিড নিয়েছি পরবর্তীতে আর এই ভার্বটি প্রেজেন্ট ফর্মে রাখতে হবে এটা তোমরা বুঝতে পারবে নাও হি লাইকস ফ্লাওয়ার আমি আগে বলেছি অ্যাজ থাকলে তোমরা ডাজ নিবে অর্থাৎ তুমি এটা এভাবে করতে পারো হি ডাজ নট লাইক ফ্লাওয়ার এখন যদি তুমি মনে করো যেটা আমি অন্যভাবে করব মানে হি ডাজ নট লাইক ফ্লাওয়ার না দিয়ে হি ডিজ লাইকস ফ্লাওয়ার এটাও হবে উদাহরণ চেঞ্জিং হয়ে গেল এটাও চলে তো নাও নেক্সট সেন্টেন্স হচ্ছে হি হ্যাজ মেনি সুইট মেমোরিজ হিয়ার হ্যাঁ তার এখানে অনেক স্মৃতি আছে বা কোথাও কেউ থাকলে তার স্মৃতি থাকতে পারে আমরা এখানে একটা নেগেটিভ করতে হলে আমাদের ভাবতে হবে এখানে কি করা যেতে পারে এখানে দেখো মূল ভাব কিন্তু নেই হ্যাজটা কিন্তু সাহায্যকারী কিন্তু এখানে মূল ভাব হিসেবে কাজ করবে কারণ হ্যাজের পরে সাহায্যকারী ভাব থাকলে সে যদি মূল ভাব না থাকে তাহলে হ্যাজটাই প্রিন্সিপাল ভাব হিসেবে কাজ করবে সেজন্য তোমাকে নেগেটিভ করার সময় এটা তুমি হি নাও আর এটা ডাজ নাও এটা প্রেজেন্ট আর নট নিবে ডাজ নট পরে এই ভার্বটা যে হ্যাজ আছে না এটা হ্যাভ হয়ে যাবে তাহলে হি ডাজ নট হ্যাভ তার নেই মেনি মানে অনেক এখানে কিন্তু অনেক অনেকের বিপরীত নিতে হবে এফ ইউ মেনি মানে অনেক আর তুমি তো নেগেটিভ করতে চাইছো নেগেটিভ ফর্ম তো আগে দিয়েছ এর জন্য মেনির পরিবর্তে তুমি এফ ইউ লিখতে পারো আর হি ডাজ নট হ্যাভ এ ফিউ সুইট মেমোরিজ মেমো রাইস হিয়ার তাহলে আমরা কি করতে পারি যেখানে মেনি পাবো এ ফিউ বসিয়ে দেবো আর নট তো লাগবেই কারণ আমাদের লেখা আছে নেগেটিভ করতে হবে নেক্সট সেন্টেন্স দেখো কোনো বাক্যে যদি অলওয়েজ থাকে অলওয়েজের পরিবর্তে তুমি একটা কাজ করবে নেভার দিবে নেভার কিন্তু নটের কাজ করে আর নট লিখলে নেভার লাগবে না নেভার দিলে নট লাগবে না তাই আমরা এখানে লিখতে পারি আই নেভার এগ্রির পরিবর্তে তুমি ডিসএগ্রি দিতে পারো উইথ ইউ আমি তোমার সাথে কখনোই দ্বিমত নই ওকে নেক্সট সেন্টেন্স হচ্ছে ইট ওয়াজ অ্যান এক্সট্রাঅর্ডিনারি শিপ এটা একটি অসাধারণ জাহাজ তো অসাধারণের বিপরীত হচ্ছে সাধারণ তাহলে তুমি নেগেটিভ করতে পারো ইট ওয়াজ নট আর যেহেতু তোমরা জানো যে এতে ভাল রয়েছে এই জন্য অ্যান রয়েছে আর আমাকে যদি অর্ডিনারি লিখতে হয় তাহলে অ্যান লিখতেই হবে হি ইট ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ এতে ছিল না একটি সাধারণ জাহাজ তাই সাধারণ ছিল না মানে কি এটা অসাধারণ ছিল তাই আমরা এভাবে করতে পারি ইট ওয়াজ নট অ্যান অর্ডিনারি শিপ ওকে নেক্সট সেন্টেন্স 19 আমাদের আর দুটি সেন্টেন্স রয়েছে এটা আমরা কিভাবে করব কোন বাক্যে দেখো অ্যাজ সুন অ্যাজ দ্য থিপ স দ্য পুলিশ যেই মাত্র থিপ পুলিশকে দেখলো সে পালিয়ে গেল বা চলে গেল অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যে নেগেটিভ করতে হলে বাক্যের শুরুতে নো সুনার হ্যাড দিবে নো সুনার হ্যাড অ্যাজ সুন অ্যাজ পরিবর্তে নো সুনার হ্যাড দিবে এবং পরে যা আছে দ্য থিপ আছে যে এই তার থিপটা বসায় দাও দ্য থিপ নো সুনার হ্যাড দ্য থিপ
এবার চলে আসো, এই যে স ভার্বটা রয়েছে, এই স ভার্বটা কিন্তু ফার্স্ট ফর্মে রয়েছে, কিন্তু আমি ফার্স্ট ফর্ম লিখতে পারবো না, কারণ আমরা জানি টেন্সের মধ্যে টেন্সে লেখা আছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, থাকলে পরে যদি কোনো ভার্ব থাকে তা পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হয়, তাই সি এর পাস্ট পার্টিসিপিয়াল ফর্ম হচ্ছে সিন, সিন। তারপর কি রয়েছে, দ্য পুলিশ, দ্য পুলিশ। আর একটা জিনিস মনে রাখবে, কমা উঠিয়ে দিবে, কমা উঠিয়ে দিয়ে নেগেটিভ করার জন্য কমা উঠিয়ে দিয়ে একটা দেন দিতে হবে, টি এই দেন হি র্যান এওয়ে, দেন হি র্যান ওয়ে। এভাবে করতে পারো, তাহলে নো সুনার হ্যাড দ্য থিপ সিন দ্য পুলিশ, দ্য থিপ বা হি র্যান এওয়ে, সে পালিয়ে গেল। এভাবে করতে পারো, তো মনে রাখতে হবে অ্যাজ সুন অ্যাজ এর পরিবর্তে আমরা নো সুনার হ্যাড ইউজ করবো, এবং ওই স ভার্বটা রয়েছে তা আমরা করব সিন, কারণ আমি একটু বলেছি যে হেডের পরে ভার্বের পাস্ট পারফেক্ট ফর্ম হয়, আর অবজেক্ট যে অংশটি রয়েছে তা পুলিশ হবে, এবং কমা উঠিয়ে দিয়ে ড্যান বসাবে, এবং বাকি অংশটুকু হয়ে করবে। এবার লাস্ট একটি সেন্টেন্স দেখো, হি ইজ টু উইক টু ওয়াক, সে এত দুর্বল হাঁটতেই পারে না। এখানে তোমাকে ছুটা কিন্তু নেগেটিভের কাজ করেছে, তাই তুমি সে এত দুর্বল, আমরা কোন সাবজেক্টে হি লিখতে পারো, এই ইজটা লিখবা আর এই ছুটা উঠিয়ে দিবে, উঠিয়ে দিয়ে সো দিবে, হি ইজ সো উইক, উইক। এবার একটা বিশাল পরিবর্তন হবে, এই যে টুটা উঠিয়ে দিতে হবে, তারপর একটু উঠিয়ে দিয়ে কী করতে হবে, একটি দ্যাট যুক্ত হবে, দ্যাট, দ্যাটের পরে যেহেতু এটা সাবজেক্ট হি আসে, হি নিবে। আর একটা জিনিস হচ্ছে দেখো, একটা প্রেজেন্ট টেন্স ইজ আছে, তো থাকে ক্যান নিতে হবে, ক্যান, তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট, হি ক্যান নট, হি ক্যান নট ওয়াক, সে এত দুর্বল যে সে হাঁটতে ক্যান নট ওয়াক, হাঁটতে পারে না। এভাবে আমরা চেঞ্জিং সেন্টেন্স অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করতে পারি। স্টিল সি ইউ ইন নেক্সট ক্লাস, আল্লাহ হাফেজ।